100 জন মালিক আমরা নিয়োগ দিব বিএ পাস এমএ পাস তারা কিন্তু ওরা বলে স্যার আমরা মালিক হিসেবে কাজ করতে চাই গাছ লাগানো কিন্তু অনেক সহজ কিন্তু গাছ বাঁচানো কিন্তু অনেক কঠিন গাছকে লালন করা আরো বেশি কঠিন তাই গাছকে আমরা লালনের জন্য এই প্রথমবারের মতন ঢাকায় উত্তর সিটি কর্পোরেশন 100 জন মালিককে আমরা নিয়োগ দিব সেটারও আমরা ডিসিশন নিয়ে নিয়েছি 100 জন মালিক নিয়োগ পাবে এবং কিছু কিছু মালিক যাদের নামে মালিক কিন্তু ওনারা কিন্তু আমি যখন ইন্টারভিউ নিই তারাও কিন্তু বিএ পাস এমএ পাস তারা কিন্তু ওরা বলে স্যার আমরা মালিক হিসেবে কাজ করতে চাই কারণ আমরা পরিবেশকে ভালোবাসি ওরা খুবই শিক্ষিত অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাও আমাদের কাছে এসেছে অর্থাৎ আমরা কর্মসংস্থান সৃষ্টি করা হবে এই গাছের লাগানোর মাধ্যমে আমরা প্রত্যেকটি 1 কিলোমিটারের জন্য 1-1 জন করে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়ে দিচ্ছি 1 কিলোমিটার করে 1-1 জনকে এই 1 কিলোমিটারের মধ্যে যতগুলা গাছ থাকবে সেই সব গাছের রিপোর্ট কি এগুলো আমাদেরকে তারা দিবেন আপনারা জানলে খুশি হবেন আমরা একটি জিআইএস ম্যাপ করে একটি অ্যাপ তৈরি করে ফেলেছি প্রত্যেকটি ঢাকা নগরকে কিভাবে আমরা সাজাতে চাই আজকে আমার যে স্লোগানটা সেটি আপনাদেরকে বলতে চাই সবুজে বাস 12 মাস সবুজে বাস 12 মাস এই স্লোগান দিয়ে আজকে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান আমরা শুরু করলাম আমরা সবুজে বাস করব 12 মাস আমরা থাকতে চাই এই জন্য নগরবাসীকে আমি উদারত আহ্বান জানাবো যার যার বাড়ির সামনে যার যার আঙ্গিনাতে যার যার বাড়ির ভিতরে আপনারা গাছ লাগাবেন আমি রাজুকে দৃষ্টাকর্ষণ করতে চাই রাজুকে আমরা চিঠি লিখবো আমাদের সিও আছে এখানে আমরা প্রত্যেকে কিন্তু জানি নতুন যে ড্যাপ হয়েছে ড্যাপে কিন্তু বাড়ির ভিতরে এখানে ইকবাল হাইবরা আছেন প্রায় 35% জায়গা ছাড়তে হবে রাজুক যদি বলে দেওয়া হয় যে প্রত্যেকটি বাড়িতে অন্তত 1 কাঠায় যদি 1টি করে গাছ লাগাতে পারি তাহলেই তো আমাদের ঢাকা শহরে এই চরম হিট থেকে আমরা বাঁচতে পারি তাই আমি অনুরোধ করব 1 কাঠায় 1টি গাছ এটি রাজুক যেন অবিলম্বে বাস্তবায়ন করে সেটি আমি নগরবাসীর পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমি রাজুক চেয়ারম্যান দৃষ্টাকর্ষণ করতে চাই 1 কাঠায় 1টি গাছ আর যারা ডেভেলপার যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব সেই কাঠা প্রতি আপনারা যদি পারলে 2টি করে গাছ লাগাবেন অন্তত 1টি গাছ লাগাবেন।